এটা কি মা, এটা কি? হ্যাঁ কি বলছো? ফিস? এটা ফিস নাকি? টিক টিকি লেজার? এই এটা টিক টিকি কি? এটা ফিস? এটা ফিস ফাক টিক টিকি? হ্যাঁ। এই এই পালাচ্ছে পালাচ্ছে। ডাকো টিক টিক। হাই, হ্যালো, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর কলকাতাতে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর এই দু তিন দিন ধরে। তো যাই হোক, আর আমি এখন বানাবো গরম গরম কিছু পকোড়া টাইপ। তো এখন আমি ভাবলাম যে ঘরে তো ভেজিটেবল অনেক আছে, শীতকাল মানে ভেজিটেবল, তো তাই জন্য এখন ভেজিটেবলের পকোড়া বানাবো। তো চলো কীভাবে বানাতে দেখতে থাকো। আর এর আগেও বানিয়েছিলাম লোটে মাছের পকোড়া, তো সবাই খেয়ে খুব ভালো বলেছিলো। তো যাই হোক, আমি ভাবলাম যে এখন বানাবো ভেজিটেবল পকোড়া। আর কলকাতা বেশ বেশ তো ঠান্ডা পড়েছে দু তিন দিন ধরে। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। আর অল্প অল্প করে রেসিপিগুলো তোমার সাথে শেয়ার করবো, হয়তো ভালো করে প্রপারলিভাবে শেয়ার করতে পারবো না, বা যতটা শেয়ার করবো ততটা আমি ভয়েস ওভার দিয়ে বলে দেবো। তো আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর এখানে আমার আদা একটু কম হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে আমি আদাগুলোকে পেস্ট নিয়েছি। তো আমাদের যদি আদা পেস্ট থাকে তো তাই নিয়েছি। তোমরা যারা আদাগুলো ঝিঁ ঝিঁ করে নিতে পারো। আর এখানে আমি সবজিগুলো আগে থেকে বয়েল করে রেখেছিলাম, তারপর একটু নুন আর চাট মশলা দিয়েছি। তোমরা চাইলে এখানে আমচুর পাউডার দিতে পারো, বাট আমার কাছে আমচুর পাউডার ছিল না, তো আমি চাট মশলাটাই দিয়েছি যাটা টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আর এখানে আমি বাদাম আগে থেকে ভেজে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। আর তোমরা একটু মশলাটা বেশি দিও, যেটা আমার মশলাটা কনসিস্টেন্সি কম হয়ে গেছিলো, আমি আন্দাজে ঠিক বুঝতে পারিনি, এখানে সবজিটা বেশি হয়ে গেছিলো। তারপর এখানে তেল গরম হয়ে গেছে, আর এখানে গরমাগরম শীতের পকোড়া ফ্রাই হচ্ছে। কি খাবে? খাও গরম। বাবা কেমন লাগছে? ভালো? নুন কম হয়েছে না, ঝাল কম হয়েছে? ওরে খাওয়াচ্ছি গরম করে, আমার বলছে ভালো না। পাটা কেন দিই? সাড়ে নটায় খেলাটা আমাদের ইচ্ছে হয়েছে যে একটু পাটলিতে যাই, চা টা খেয়ে আসি আর ঠান্ডা একটু হাওয়া খেয়ে আসি। তো তাই জন্য বেরিয়ে গেছি। আর তাও এখানে এসে দেখছি যে পুরো লোকের লোকজন আসে। আর অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসবো, বাট এখন মানে আজকে ফাইনালি এলাম। আর ভীষণ এই জায়গাটা এসে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর বাইকে করে এসেছি তো ভীষণ, আমি তো জাস্ট হালকা একটা এটা করে এসেছি। আর একে দেখো ফুল কভার করে এসছে, দেখো। চলো বাই বাই পাটুলি। আর এখন বাজে অলমোস্ট কটা বাজে গো দেখি টাইমিংটা একটু করি প্লিজ। টাইমিং 10:06। চলো বাড়িতে যাই। টাটকা। আর চারিদিকে এত সব বিয়ের মরশুম, সব দেখো এখানে এই সব বলে বেনারসি পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। তো চলো যাই বাড়িতে, ভালোই এখানে ভালোই ঠান্ডা লাগছে। এটা থেকে মুখটা কভার হয়েছে ভালো, তাহলে এতক্ষণ কাঁদতে কাঁদতে আসছিলাম। চলো বসি, ও বসি।
দেবে না, লক গেট লক। আমি ওপর দিয়ে নিয়ে আসতাম। হ্যাঁ আমি দিচ্ছি ওপর দিয়ে। ওপর দিয়ে ফেলে দাও, আমি চাই না। ঠান্ডা দেবো না উনিকে বলছে কি বলছে বলছে মামাই কি বলছে কেন কি হবে হ্যালো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে 30 ডিসেম্বর, আর বছরটা শেষ হতে আর একটা দিন বাকি আছে। নতুন বছর জন্য ভীষণ এক্সাইটেড। এই বছরটা তো ভালো মন্দ সব কিছু নিয়ে গেল, তো যাই হোক। আর এইটা এই বছরে এইটা আমার লাস্ট ভিডিও আপলোড করব, আবার নতুন বছরে নতুন নতুন ভিডিও আপলোড করব। তো যাই হোক, আর যে ভিডিওটা আমি আজকে আপলোড করব সেটা হচ্ছে 2 ডিসেম্বরের ব্লগ। আমি আজকে 30 ডিসেম্বরে গিয়ে আপলোড করছি, মানে এত শরীরে ল্যাদ লেগে গেছে কিছু বলা নেই। আর তোমরা তো ভিডিও আমার দেখো না, না সাবস্ক্রাইব করো, না ভিউজ দাও না, তাই জন্য আরও ল্যাদ লাগছে। তাই জন্য তাও ভাবলাম যে ভিডিওটা আপলোড করে রাখি। তো যাই হোক, তো এখন ভিডিওটা একটা কী বলছি বুঝতে পারছি না। যাই হোক, এখন ভিডিওটা আপলোড করো, এখন বাজে 10:30। তো যাই হোক, আর চলো বাই। আর সবাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, সবাই যেন নতুন বছরটা খুব ভালো কাটে, খুব ভালো করে এনজয় করো 31টা। তো আর নতুন বছরটা খুব ভালো করে এনজয় করো। তো চলো দেখতে থাকো, আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। চলো বাই।